বাঁকা কথা বলি আরে ব্রজের মেয়েরাও তাই আচ্ছা বলো 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 কারণ আমার তো পেটে বিদ্যা বুদ্ধি কিছুই নেই যেমন ধরো এই যে শোনো ধরবো দাঁড়াও 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 আরে এদিকে কি এক্ষুনি বললো ধরতে আবার আরে বাবা এক্ষুনি তো বললে ধরতে আরে ধরতে বলতে আমাদের সুন্দরীকে ধরতে বলিনি আরে তাহলে কাকে ধরবে তোমাকে আমাকে কি ধরবে তাহলে কোথায় ধরবে কাউকে ধরতে হবে মা আমার কথাটা ভালো করে বুঝে নিতে হবে বুঝে নিতে হবে হ্যাঁ তাহলে সেই কথাটাই বলো বাংলা কথা তো আরে কথাটাকে ধরো আচ্ছা 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 ঠিক আছে আমি যেমন ধরো যেমন ধরো যেমন ধরো যেমন ধরো এ লাল আই যে যে ও লাল আমি তো একেবারেই লাল কি হয় বলো তো বাছা ধর লালে লালে এক আচ্ছা আমি বলছি শোনো ও বুড়িমা আর বলতে হলো বাছা ধর ধরা পড়ে গেছে লাল হে লাল এ লাল কি হবে আরে এ লাল ও বুড়িমা চাম দিচ্ছ কেন লেগে গেছে দেখেছ বুড়িমার সাথে চিপটে হয়ে গেছে আরে এ লাল হবে রো লাল আরে থামো দাও এদিকে কি আরে একটু বলো না আরে ওদিকে নয় আরে তুমি মাঝখানে দাঁড়িয়ে বলো এখানে বলো এখানে বলো ভগবান আমি মরে যাব এ লাল লাল হবে আচ্ছা তুমি আমায় কেন ঠকাচ্ছ বলে কেন দুলাল একটি মেয়ের নাম হতে পারে আরে বাবা রাধা নাম যদি পুরুষের নাম হতে পারে তা দুলাল কেন মেয়েদের নাম হতে পারে না আমার মাথায় আর ঢুকছে না এই মেয়েদের পাল্লায় পড়ে আমি যমুনায় ডুবতে আর উঠতে ইচ্ছে করছে আরে বাবা শোনো 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 আরে বাবা ও কথাটা নয় ব্যাপারটা হচ্ছে তুমি এলাল আর ওলাল কি হয় তুমি বলতে পারো কিনা সেটাই জেনেছিলাম আমি এই তো বলতে পেরেছি হ্যাঁ 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 বেশ 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 না 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 বাঁকা না বিকে জ্ঞান আছে পারবে পারবে বলো 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 তাই বলছি শুনে বুড়িমা নয়ন থেকে পতিত হয় যেই নামটি হয় তার শেষের অক্ষর আগে দিলে আমার নামটি পাইবে না শেষের অক্ষর আগে দিলে আমার নামটি পাইবে শুনে না আমার না আমার সুন্দরী সুন্দরী তোমার নাম না না আমার না সুন্দরী ও আচ্ছা কি যেন বললো মানে বিড়বিড় করে যেন কি যেন নয়ন থেকে পতিত হয় তার যেই নাম হয় তার শেষের অক্ষর আগে দিলে আগের অক্ষর পরে দিলে তবে রাধা নাম পেবে বলো এবার নাবিকের উপর ধরা পড়ে গেছে এবারে আর বলতে না বাছা তখন ধরা পড়ে গেছে দরকার নাই দরকার নাই এখান থেকে আমি বরং চলে যাব অন্য ঘাটে আপনারা তো বলতে পারবেন একটু আমায় সহযোগিতা করবেন কিন্তু সবাই সবাই করবেন তো হ্যাঁ হ্যাঁ বলছিলাম কি নয়ন থেকে পতিত হয় নয়ন থেকে কি পতিত হয় জল বেরোয় ওয়াটার বেরোয় জল বেরোয় নয়ন থেকে পতিত হয় জল ওয়াটার তাহলে জলের ওয়াটার পানি ও বাবা এগুলো এগুলো বেরোয় বেরোয় জল বেরোয় ওয়াটার আরো কি সব বলো 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 বলে দিয়েছি তুমি এবার বলো তারপরে কি ও কথা বললে কিন্তু হবে না
আচ্ছা নয়ন থেকে আরেকটি কথা আছে ধারা বের হয় হ্যাঁ ধারা বলি বলছো কি ধারা আছে গো ধারা আমি বলবো কেন তুমি বলো তুমি তো বলছো ওয়াটার ওয়াটার যেটা আমি জানি সেটা বলছি তুমি কি কথা জানো আচ্ছা আচ্ছা নয়ন থেকে যদি ধারা হয় ধারা ধারার শেষের অক্ষর আগে দেব আর পরের অক্ষর ওদিকে বসাবো নাকি ওদিকে না তার সামনে বসাবে তাহলে ধারা বানান কি বলে বলে বলো বলে বাবা হে কত লকডাউন এই স্কুল বয়াকার ধয়াকার ধারা বানানটা জানো নি বয়াকার ধয়াকার গয়াকার ধয়াকার না না বয়াকার ধয়াকার বয়াকার ধয়াকার ও রয়াকার রয়াকার ধয়াকার কেন আমার ভুল হয়ে গেছে নাকি বয়াকার ধয়াকার বয়াকার ধয়াকার কি হয় বাবা বাধা আর এখানে সেই ছোট ছোট ছেলেটা বলছে রয়াকার ধয়াকার রাধা বিপদে আজ তোমার জন্য তোমার জন্য আজ Oh,
প্রাণ কাঁদে, কার জন্য প্রাণ কাঁদে? বলছিলাম বুড়িমা গো, আমি তো আমার রাধাকে পেয়ে গেছি। বলছিলাম কি, আমি কষ্ট করে আনছি কিন্তু তোমার জন্য। আসুরি ননদীকে ছলে বলে কৌশলে বুঝিয়ে শুঝিয়ে শুধু আনছি তোমার জন্য। তাই কি, আমি আমার রাধারানীর সঙ্গে একটু আলাদাভাবে আমি কথা বলতে চাই। হ্যাঁ, কথা বলতে পারো, তবে একটা শর্ত আছে। কি শর্ত আছে? শর্তটা হলো তার শাশুড়ি বলে দিয়েছে, দেখো যার তার সঙ্গে যেন কথা না বলে। অতএব তুমি যে পরের ছোড়া, কথা তো বলবেই বটে, তবে একটা কথা, কথাটা যে বলবে না, সবসময় দুহাত দূরে থাকতে, মানে আমাদের সুন্দরী কাছাকাছিকে যাওয়া যাবে না। কারণ কাছাকাছিকে গেলে সখীরা সব দেখে নেবে, এই যে সেই যে সরাও ওদিকে কি, সবসময় এদিকে সখীরা শুনে গেলে, সখীরা দেখে নিলে, জটিলাকে বলে দিলে, তাহলে আর তোমার সঙ্গে যদি একেবারে দেখা হবে না। না না না, এই বিষয়ে নিশ্চিত থেকো, ঠিক আমি ম্যানেজ করে নেব। হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে। রাধে বলি, ও রাধে, যমুনার ঘাটে এতজন থাকতে থাকতে তুমি আমাকে রাধে বলে ডাকছো কেন? বলি, ও গো রাধে, এতদিন পরে আমার কথা মনে পড়লো, তুমি কি আমায় চিনতে পারছো না? আমি তোমায় চিনতে পারছি না, পারছি না, পারছি না। ও তুমি তোমার জীবন রাধা, তুমি তোমার স্বপ্নের রাধা, রাধা তোমার বিনা বন্ধ করবো, বন্ধ করবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি বলি কি, এখন পার করতে হলে কি করতে হবে? তো ষোলো আনা পরিচয় তো দিতেই হতো, ষোলো আনা কড়ি লাগবে। ষোলো আনা মানে কি? ষোলো আনা মানে তোমরা জানো না, আমি বলছো বলো তুমি শুনি। ষোলো আনা মানে এক মন এক প্রাণ আমার কাছে নিবেদন করতে হবে। বেশ বেশ, পয়সা যখন নাই তোমার তোরে সমর্পণ করবো। আগায় একে একে সখী গণে পার করে দিল, রাধারানী কি করলেন? আগা বিনোদিনী বিনোদনায়ের গলে ধরে, বিনোদিনী বিনোদনায়ের গলে ধরে। তখন রাই কোলে করি মোহন বংশীধারি, ঝাঁপ দিল যমুনার জলে, আগা ভাসিয়া ভাসিয়া লাগিল আসিয়া নিবিড়নি কুঞ্জ বনে, আগা সখী গনা সবে যতন করিয়া সাজালো জীবন সারি। আগা রাধা শ্যামে দুজনে মিলনে দাঁড়ালো, যমুনার মনবাসনা পূরণ হইল, রাধা শ্যামে দুজনে মিলনে দাঁড়ালো, বিদায় গো